হ্যালো আসসালামু আলাইকুম এখন যে ইয়ার্ডপটা শেয়ার করবো এটা হচ্ছে কয়েন এবং ডক্স কয়েন দুইটা পার্টনারশিপ সহকারে একটা ইয়ার্ড লঞ্চ করছে সবাই জানেন যে টেলিগ্রামের ওনার যে ধ্রুপ আছে সে কিন্তু ফ্রান্সের বর্তমানে জেলে আছে তো তার মুক্তির জন্য আর কি যে যার জায়গা থেকে প্রতিবাদ বা কিছু একটা করার চেষ্টা করতেছে সেম ওই প্রসেসে বা ওই কারণে ডক্স প্লাস নোট কয়েন তারাও দুইজনে মিলে আর কি একটা ক্যাম্পেন লঞ্চ করেছে কয়েকটা টাস্ক এসে ওইগুলো কমপ্লিট করলে আপনি এই রিওয়ার্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন এখানে মোটামুটি টু পয়েন্ট সেভেন মিলিয়ন ডক্স টুকেনের রিওয়ার্ড ফুল আছে যেটার বর্তমান ভ্যালু প্রায় তিন লক্ষ ডলারের উপরে তো যারা যারা এটাতে জয়েন করবে ওই তিন লক্ষ ডলার সবাইকে মানে বাক করে দিবে এখন দেখা গেছে হয় আপনি এটাতে দুই এক ডলার পেতে পারেন আবার পাঁচ ছ ডলার পেতে পারেন সেটা সম্পূর্ণ এই আপনার মানে রেজিকের উপরে আচ্ছা যাই হোক এখানে আরেকটা কথা যারা নট কয়েনে কাজ করেছিলেন শুধুমাত্র তারা এইটাতে মানে ইয়ার্ড পাবেন বা ইলিজিবেল তো অনেকে আসেন কয়েনে কাজ করেছেন এজন্য এই পোস্টটা করে দিয়েছি এই পোস্ট করার পর আমি ভয়েসও বলে দিব অনেকে আসেন কয়েনে কাজ করেনি তারা এটাতে জয়েন হয়েও কিন্তু আপনি ইয়ার্ড অপ পাবেন না আমি পরবর্তীতে তার প্রমাণ দেখিয়ে দিব তো শুধু শুধু কাজ করে কোনো লাভ নাই শুধুমাত্র যারা নোট কয়েনে কাজ করেছিলেন তারা এই ইয়ারডপে কাজ করেন ওকে আর কথা বলব না ফার্স্টে এইরকম একটা পোস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করে দেব আর পোস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো তারপর এই যে লিঙ্ক আছে লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনার সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট সরি প্রায় টু পয়েন্ট আড়াইশো এরকম আর কি ডগ্স টুখানের রিওয়ার্ডগুলো আচ্ছা যাই হোক এখানে নিচের দিকে একটা জিনিস দেখেন দেখেন কনফার্ম ইউর লেভেল অ্যান্ড গেট ড্রপস সরি ডগস তারপরে নিচে লেখা আছে দি হায়ার লেভেল টু বিগার রিওয়ার্ড এখানে একটা জিনিস বুঝেন ভালো করে লেভেল এই যে তিনটা লেভেল আছে মানে নোটকয়নে যারা যারা কাজ করেছিলেন তারা জানেন যে নোটকয়েন আমাদের কয়েকটা বেজ ছিল আপনার প্লাটিনাম তারপর বন্ড তারপর এই গোল্ড তারপর ডায়মন্ড এরকম আর কি কয়েকটা এই বেজ ছিল আমার পুরোপুরি মনে নেই তো আমরা যারা যারা ওইখানে শুধুমাত্র কাজ করেছেন সবার কিন্তু ব্রঞ্জের লেভেলটা ছিল এজন্য আমাদের এই টাস্কটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে যারা নোটকয়নে কাজ করেনি তারা এটাতে এই টাস্কটাই কমপ্লিট হবে না আর যদি কমপ্লিট হয়ও তারা যখন ম্যানুয়ালি রিভিউ করে দেখবে তখন কিন্তু আপনি ইয়ারডের জন্য ইলিজিবল হবেন না এজন্য আমি ফার্স্টে বলেছি যারা নোটকয়নে কাজ করে নিই এটাতে কাজ করে কোনো লাভ হবে না আচ্ছা যাই হোক এখন যারা এটাতে কাজ করেছেন নোটকয়নে কাজ করেছেন কীভাবে এখান থেকে ইয়ারডোপটা নেবেন সেটা দেখাই ফার্স্টের যে টাস্কটা আছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন ওপেন ইন টেলিগ্রাম এখানে ক্লিক দিবেন দেন আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটটা ক্লিক দিবেন দেন ব্যাক টু কমিউনিটি এখানে ক্লিক করে দিবেন এরকম আসবে এখান থেকে যাবার কন্টিনিউ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন তো ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখানে এই যে কনফার্ম ব্রঞ্জ লেভেল এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে তারা দেখবেন যে একটু লোডিং নেবে নিয়ে এখানে টিক টিকমার্কটা দিয়ে দিবে। তো দেখেন এটা কিন্তু কমপ্লিট আমি একটা জিনিস দেখি এখানে দেখেন আমি কনফার্ম গোল্ড লেভেল এটার উপর ক্লিক করব যদিও ওই সময় আমার গোল্ড লেভেলটা ছিল না দেখেন এখানে টাস্ক কমপ্লিট রিজেক্টেড নর্মাল ওকে যাই হোক নিচের দিকে দেখেন আরেকটা অপশান আছে ফলো ডক্স কমিউনিটি এখানে একটা ক্লিক দিবেন দেন তাদের এখানে জয়েন বাটনটা থাকবে জয়েন করে নেবেন জয়েন করে ব্যাক করবেন অথবা এই যে নিচে এরকম কমিউনিটি লেখা এখানে ক্লিক করলে এইটাতে আবার নিয়ে আসবে আর যদি একবার না হয় তাহলে আরেকবারে মানে এটার উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা মানে টিকমার্কটা চলে আসবে তো টিকমার্কটা আসা পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন আর কি তো এখন দেখেন এটা হয়ে গেছে তারপর আর একটা রয়েছে সাপোর্ট পাবেল এখানে একটা ক্লিক দিবেন সেক্ষেত্রে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে ওইখানে অনেকগুলো টাক্স আছে ওইগুলো আমাদের কমপ্লিট করতে হবে কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিই ফার্স্টে দেখেন অ্যাড টু অ্যাড ফ্রি টু ইউর ইউজার নেম ইউজার নেমের সাথে এই যে ফ্রি এই স্টিকারটা অ্যাড করতে হবে তো এখানে স্টার্ট টাস্ক এখানে ক্লিক করলেই এটা অনেক সময় কমপ্লিট হয়ে যায় এটা কমপ্লিট করতে হয় না মানে এটা আপনার ইউজার নেমের সাথে অ্যাড করতে হয় না অনেক সময় তারপরে এটা টিকমার্ক উঠে যায় তো দেখেন আমি কিন্তু এটা অ্যাড করিনি তারপরে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে যদি অটোমেটিকলি হয়ে যায় তাহলে তার আমাদের এটা কমপ্লিট করতে হচ্ছে না ওকে যাই হোক তারপর অ্যাড ইমোজি স্ট্যাটাস এটার মধ্যে একটা ক্লিক দিবেন তারপরে ওই যে অ্যাড ইমোজি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন যদি এরকম আসে তাহলে আবার এই যে নিচের দিকে কন্টিনিউ উইথ টাক্ক এখানে ক্লিক করে দিবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর রয়েছে অ্যাড দি টু দি আফতার এটার উপরে একটা ক্লিক দিবেন দেন এই যে জয়েন আছে জয়েনে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন যদি মানে না আসে সেক্ষেত্রে এই দেখেন কমিউনিটি অ্যান্ড আদার্স এখানে ক্লিক দিবেন দিয়ে এই যে মানে স্ল্যাব এই মিনিমাইজের যেটা আছে এখানে আবার চলে আসবেন আসার পর দেখেন এটা কমপ্লিট তারপর রয়েছে শেয়ার পোস্ট উইথ ফ্রিদুম এখানে ক্লিক করবেন আপনার টুইটারে নিয়ে যাবে যদি আপনার মন চায় একটা পোস্ট বা এখানে কিছু একটা করতে পারেন হলে এখানে করার প্রয়োজন নেই আপনারা এখানে চলে আসবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে জয়েন কমিউনিটি নাকি একটা আছে নিচের দিকে এখানে একটা ক্লিক দিবেন তারপর এই টেলিগ্রামটাতে আপনারা জয়েন করে নেবেন দেন নিচের দিকে এই যে আদার্স কমিউনিটি যেটা আছে এখানে ক্লিক দিয়ে এটার মধ্যে আসবেন আসার পরে আবারও এই যে জয়েন্ট কমিউনিটি বা এখানে মানে ক্লিক দিয়ে এটাতে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর নিচের দিকে দেখেন কমিউনিটি একটা বাটন আছে এখানে ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিয়ে এই স্লাইডের মধ্যে আপনারা চলে আসবেন আমি আবারও দেখাই দেখেন এটার মধ্যে চলে আসবেন আসার পরে দেখবেন ওয়েট এটা ক্রস করে দিই দেখেন এই যে নিচের যে টাস্কটা আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে সবাই কমপ্লিট করে রাখেন আর যদি কারো এটা গোল্ডের অথবা এই প্লাটিনামেরটাও কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ একটা অ্যামাউন্টের ইয়ার্ড আপনি পেতে পারেন তো যারা নোটকোয়েন কাজ করছেন অবশ্যই ফ্রিতে যে তুই আর্ডোর দিচ্ছে সবাই নিয়ে রাখেন আশা করি এখান থেকে দুই চার ডলার ইজিলি প্রফিট হবে সবার ইনশাল্লাহ